বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুলের হোম স্কুলিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জেনারেল ম্যাথের একটি গুরুত্বপূর্ণ টপিক বীজগণিতের অনুশীলনী 3.3 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তোমাদের অ্যাসাইনমেন্টে অর্থাৎ সরকার প্রদত্ত 30 দিনের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেখানে এই 3.3 অন্তর্ভুক্ত। তাই আজ আমি তোমাদের এই 3.3 অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আগেই বলে নেই, আজ তোমাদের নবম শ্রেণীর জন্য 37 অর্থাৎ 37 নম্বর ক্লাস। এর আগে নবম শ্রেণীর জেনারেল ম্যাথের 36টি ক্লাস গিয়েছে, আজ 37 নম্বর ক্লাসে তোমাদের অনুশীলনী 3.3 নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যেহেতু আমি আজ তোমাদের পাঠ্য বইয়ের বা মেন বইয়ের কয়েকটি অঙ্ক দেখাবো, তাই বেটার হয় তোমরা যদি মেন বইটা সাথে নিয়ে নাও। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের ক্লাস। অনুশীলনী 3.3 বীজগণিতের। তোমাদের পাঠ্য বইয়ের কয়েকটি অঙ্ক আমি আজকে তোমাদের দেখাবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য উপকার হবে। 3 নম্বর অঙ্ক, a^4 - 27a² + a, এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। তো চলো প্রথমে আমি a^4 কে ভেঙে a স্কয়ার লিখে তারপর স্কয়ার লিখলাম মাইনাস, এটাকে আমি সূত্র বানাবো। কি সূত্র? a² - 2ab + আমার b কত? 1, তারপর স্কয়ার হয়। একের উপর স্কয়ার করলে একই থাকে, কিন্তু সূত্র বানানোর জন্য আমার ছিল 27টা a² আমি লিখে ফেলেছি 2টা, তাহলে কম লিখছি কয়টা? 25টা, -25a² আমি লিখতেই পারি। 25টা আর 2টা যোগ করলে 27টাই হবে। এরপর a - b² এইটুকুর সূত্র লিখলাম, মাইনাস এটাকে ভেঙে 5a লিখে তারপর স্কয়ার। লক্ষ্য করো, এটার a ভাববো, এটার b ভাববো। a² - b² সূত্র হচ্ছে a + b * a - b। একটু সাজায় লিখি, আগে a² পরে 5a পরে -1, আগে a² পরে 5a পরে -1। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমার কয়ের উত্তর। আশা করি তোমরা বুঝেছো। চলো আজকের পরের অঙ্ক। তার আগে বলে নেই, এটাকে আমি কি করলাম? উৎপাদক বিশ্লেষণ করলাম। উৎপাদক বিশ্লেষণের সংজ্ঞাটা একটু বলি। সংজ্ঞাটা হচ্ছে, কোনো বীজগণিত রাশিকে সম্ভাব্য 2 বা ততোধিক সরল রাশির গুণফল রূপে প্রকাশের পদ্ধতিকে উৎপাদক বিশ্লেষণ বলে। তাহলে এইটা ছিল একটা বীজগণিত রাশি। কোনো বীজগণিত রাশিকে সম্ভাব্য 2 বা ততোধিক, দুইটাও হইতে পারে, তার চেয়ে বেশিও হইতে পারে, 2 বা ততোধিক সরল রাশির গুণফল রূপে, দেখো এই দুইটা গুণাকার আছে, গুণফল রূপে প্রকাশের পদ্ধতিকেই উৎপাদক বিশ্লেষণ বলে। আর সরল রাশি কেন বললাম? কারণ এরে আর ভাঙা যায় না, এরে আর ভাঙা যায় না, এজন্য এই দুটো হচ্ছে সরল রাশি। তো আশা করি তোমরা এই ধরনের উৎপাদক বিশ্লেষণ আসলে পারবে। চলো পরবর্তী অঙ্ক, 15 নম্বর অঙ্ক। প্রশ্নে বলা আছে, 4x^4 - 27x² - 81। দেখে দেখে লিখলাম, অঙ্কের চেহারা দেখেই আমাকে বুঝতে হবে কি করা যায়। এটাকে আমি মিডল টার্ম করব, x^4 x² x নাই, এই টাইপের থাকলেই মিডল টার্ম। চলো প্রথমটা যা আছে তাই লিখবো, শেষেরটাও যা আছে তাই লিখবো। মিডল টার্ম মানে মাঝেরটাকে ভাঙা, এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে -27 হয় আর গুণ করলে, আগা গোড়া গুণ করলে যা তা হতে হবে। 27কে ভেঙে আমি 36x² + 9x² লিখলাম, 36টা থেকে 9টা গেলে মাইনাসের আরো 27টা থাকবে। প্রথম দুইটা থেকে 4x² কমন নেওয়া যায়, থাকবে x² - 9। পরের দুইটা থেকে +9 কমন নেওয়া যায়, থাকবে x² - 9। লক্ষ্য করো, x² - 9 দুই জায়গায় আছে, একটা লিখব, কি থাকবে? 4x² + এখানে 9 থাকবে। প্লাসটারে কিছু করা যায় না, কিন্তু মাইনাসটারে দেখো x লিখে স্কোয়ার, 3 লিখে স্কোয়ার, সূত্র বানানো যায়।
আর এইটা যা আছে তাই। আবার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র, আর এটা যা আছে তাই। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। কতগুলো সরল রাশির গুণফল রূপে প্রকাশ করলাম, তার মানে আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। আশা করি বুঝেছ। চলো আজকের পরের অঙ্ক, 21 একুশ নম্বর অঙ্ক, আছে এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব। একটি ইম্পর্টেন্ট অঙ্ক, একটু মনোযোগ সহকারে দেখো। 21 প্রশ্নে আছে এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব। এ কিউব যা আছে তাই, এখানে নয়টা বি কিউব আছে, আমি একটা লিখলাম কেন, সূত্র বানানোর জন্য। প্লাস এ প্লাস বি হোল কিউব যা আছে তাই, নয়টার মধ্যে এখানে একটা লিখছি, আরও আটটা বাকি আছে, তো আটটা আর একটা নয়টা। এ কিউব মাইনাস বি কিউব এটা নিয়ে আমার কোনো টেনশন নাই, এটাকে ভাঙবো কিভাবে, এ প্লাস বি হোল কিউব এটা যা আছে তাই, এরে ভাঙে আমি টু বি লেখা কিউব দিতেই পারি। তাহলে আমার সূত্র হয়ে গেল এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটুকু অবশ্যই সেকেন্ড গ্রেড দিয়ে আটকাই দেব, কারণ বাইরে একটা জিনিস গুণাকারে আছে। এইটাও আমার একটা সূত্র হয়। কি সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটুকু সূত্র লিখলাম। প্লাস এখানে দুইটা বি থেকে একটা গেলে আরও একটা মাইনাসের বি থাকে, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে টু বি দিয়ে একবার এ কে গুণ করলে টু এ বি, টু বি দিয়ে একবার বি কে গুণ করলে টু বি স্কোয়ার, আর স্কোয়ারটা দুইয়ের উপর পড়লে চার, বিয়ের উপর পড়লে বি স্কোয়ার। পরের লাইন এ মাইনাস বি, দেখো দুই জায়গায় আছে, আমি একটা এ মাইনাস বি কমন নিলাম, তাহলে আমার আর কী থাকে, আমার থাকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, প্লাস আমার এখানে থাকে এ স্কোয়ার টু এ বি টু এ বি ফোর এ বি, বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, চারটা দুইটা ছয়টা আর একটা সেভেন বি স্কোয়ার। পরের লাইন এ মাইনাস বি যা আছে তাই, এ স্কোয়ার আছে আমার দুইটা, লিখলাম টু এ স্কোয়ার, এ বি এখানে একটা এখানে চারটা অর্থাৎ ফাইভ এ বি, বি স্কোয়ার এখানে একটা এখানে সাতটা এইট বি স্কোয়ার। এই হচ্ছে আমার এই একুশ নম্বর অঙ্কের উত্তর, আশা করি তোমরা বুঝেছ। চলো ২৫ নম্বর পরবর্তী অঙ্ক, ২৫ নম্বর অঙ্কটা আমি এখানেই করব। প্রথম লাইন যা আছে দেখে দেখে তুললাম ২৫ নম্বর অঙ্কটা। পরের লাইন আমি ফোরকে ভেঙে টু এ লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতেই পারি, আর এই মাইনাস টুটা যদি আমি আগে লিখি আর তার সাথে একটা টু এ ইনটু ওয়ান বাই টু এ দিলে এই টু এ এই টু এ কেটে মাইনাস টু এ থাকে, অঙ্কের ক্ষতি হচ্ছে না। আর প্লাসের ওয়ান বাই ফোর স্কোয়ার এটাকে ভেঙে আমি যদি টু এ লিখে স্কোয়ার লিখি, গল্প একই। আর শেষে প্লাস ফোরে যা আছে তাই, মাইনাস ওয়ান বাই এ যা আছে তাই। লক্ষ্য করো এইটুকু আমার একটা সূত্র হলো। কি সূত্র? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র। সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এইটুক থেকে আমি যদি টু কমন নিই, তাহলে এখানে আরও টু এ থাকে, আর এখানে যেহেতু টু নেই এই জন্য একটা টু নিচে পড়বে। তুমি টু দিয়ে একবার টু এর গুণ করলে ফোরে, টু দিয়ে একবার এটার গুণ করলে টু টু কেটে ওয়ান বাই এই থাকবে, অঙ্কের ক্ষতি হবে না। তো টু এ মাইনাস ওয়ান বাই টু এ, টু এ মাইনাস ওয়ান বাই টু এ, দুই জায়গায় একই জিনিস আছে, আমি একটা টু এ মাইনাস ওয়ান বাই টু এ কমন নেব। এখানে যেহেতু স্কোয়ার অর্থাৎ দুইটা আছে, একটা কমন নিলে আরও একটা থাকবে, আর প্লাস এখানে শুধু টু থাকবে। এইটাই হচ্ছে আমার এই ২৫ নম্বর অঙ্কের উত্তর।
শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝেছো খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। চলো আজকের শেষ অঙ্ক 29 নম্বর অঙ্ক দিয়ে আমরা শেষ করব। উনত্রিশ নম্বর অঙ্কটা প্রথম লাইন আমি দেখে দেখে লিখেছি, পরের লাইন কি করা যায়? এখানে দুইটা বি স্কোয়ার সি স্কোয়ার আছে, আমি এর ভেঙে চারটা বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস দুইটা বি স্কোয়ার সি স্কোয়ার লিখলাম। চারটা থেকে দুইটা গেলে আর দুইটাই থাকে, অঙ্কের ক্ষতি হয় না, বাকিগুলা যা আছে তাই লিখব। পরের লাইন ফোর বি স্কোয়ার সি স্কোয়ার যা আছে তাই আমি একটু বুদ্ধি খরচ করে সাজায় লিখবো, মাইনাস এ টু দি পার ফোর মাইনাস বি টু দি পার ফোর মাইনাস সি টু দি পার ফোর প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার আমি সাজায় লিখলাম আগে পরে, এতে অঙ্কের ক্ষতি হবে না। পরের লাইন ফোর বি স্কোয়ার সি স্কোয়ার যা আছে তাই, এই সবগুলো থেকে আমি যদি মাইনাস চিহ্নটা কমন নেই, এখানে থাকবে এ টু দি পার ফোর মাইনাসটা প্লাস হবে, বি টু দি পার ফোর মাইনাসটা প্লাস হবে, টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাসটা প্লাস হবে, টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাসটা মাইনাস হবে, টু সি স্কোয়ার এ স্কোয়ার, মাইনাস চিহ্ন কমন নিলাম চিহ্ন বদলালো। পরের লাইন ফোর বি স্কোয়ার সি স্কোয়ার যা আছে তাই এটাকে আমি ভাঙবো, ভেঙে সূত্র বানাবো, কি সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি। কিন্তু সমস্যা হচ্ছে এই দুই জায়গায় মাইনাস আছে আর এই দুই জায়গায় এ স্কোয়ার কমন অর্থাৎ এ আছে, তাহলে আমি এই এ টু দি পাওয়ার ফোরকে ভেঙে এ স্কোয়ার লিখে তারপর স্কোয়ার দিলাম, সাথে একটা মাইনাস দিয়েছি, এই মাইনাস দিলে অঙ্কের ক্ষতি হয় না কারণ স্কোয়ারটা মাইনাসের উপর পড়লে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস এই বি স্কোয়ার ভেঙে বি টু দি পার ফোরকে ভেঙে বি স্কোয়ার দিয়ে তারপর স্কোয়ার, এটাকেও ভাঙবো। এখন এই মাইনাসটার প্লাস লিখে টু এ স্কোয়ারের সাথে মাইনাসটা দিয়ে দিলাম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই হয় যা আছে তাই, প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার, এই মাইনাসটাকে প্লাস লিখবো টু সি স্কোয়ার আর এ স্কোয়ারের সাথে মাইনাসটা দিয়ে দিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত আটকে রাখবো কারণ বাইরে একটা মাইনাস আছে। এটাকে ভেঙে আমি টু বি সি লিখে স্কোয়ার লিখতেই পারি আর এইটুকুর পরিবর্তে আমার একটা সূত্র হলো, কি সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। এখন এইটাকে আমি এ ভাববো, এই পুরোটুকুকে আমি বি ভাববো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, কি সূত্র? এ প্লাস দিয়ে যখন বি লিখব এইটা যা আছে তাই হবে, কিন্তু এ মাইনাস দিয়ে যখন এইটা লিখব তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাকে এ স্কোয়ার এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, বি স্কোয়ার এই প্লাসটাও মাইনাস হয়ে যাবে। এরপর কি করা যায় সাজায় লিখব, আগে বি স্কোয়ার টু বি সি সি স্কোয়ার শেষে এ স্কোয়ার, এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার, দেখে দেখে লিখলাম সাজায় লিখলাম, এইটুকু একটা সূত্র হয় বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, এটার পরিবর্তে আমি বি প্লাস সি হোল স্কোয়ার লিখতেই পারি, সাথে এ স্কোয়ার যা আছে তাই, এইটুকু আটকে রাখবো। এখানে এ কে ভেঙে এ স্কোয়ার দিলাম আর এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিলে এইটা একটা সূত্র হবে, কি সূত্র? বি বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, লক্ষ্য করো বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যা আছে তাই, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, এইটুকু আটকে রাখবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস দিয়ে যখন বি লিখব এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এইটাই হচ্ছে আমার এই 29 নম্বর অঙ্কের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝেছো।
আমি বিশ্বাস করি তোমরা যদি বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক তোমরা বাসায় পারবে। অঙ্কের চেহারা দেখেই তোমার পরীক্ষা হলে নক করবে, হ্যাঁ আর তুমি এই টাইপের অঙ্ক করেছো, তুমি পারো। এজন্য তোমার প্র্যাকটিসটা জরুরি। তো আজ এ পর্যন্তই, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই বাসায় বসে নিয়মিত অ্যাসাইনমেন্ট করে স্কুলে জমা দেবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।